আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোয়ারনী একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ইন্টারমিডিয়েটের সরলরেখা চ্যাপ্টার 3.6 এর পর্ব 13-তে উদাহরণ একটি নিয়ে আলোচনা করব, যেটি অনেকগুলো সালে আমাদের এসেছিল। বলা হচ্ছে মূলবিন্দু এবং এত বিন্দু সংযোগ সরলরেখা, যদি এই দুটো মিলে সংযোগ রেখাটা হবে, সেটা এই দুটো সংযোগ রেখার উপরে লম্ব হবে, অর্থাৎ এই রেখা এবং এই রেখা একটার উপর লম্ব হয়। তো আমরা লম্ব হওয়ার শর্ত দেখে কী জেনেছি, যে দুই ঢালদার গুণফল -1 হয় তাহলে রেখা দ্বয় পরস্পর উপর লম্ব হয়। তাহলে এই উপরে আমাদের শুরুতে যেহেতু এই দুটো সরল রেখা আমাদের হবে মূলবিন্দু, এবং এই দুটো রেখার সংযোগ রেখার ঢাল বের করতে হবে, এবং এই বিন্দুটার ঢাল বের করতে হবে। তা আমরা বলবো মূলবিন্দু 0,0 এবং এত বিন্দুর ঢাল। তো এই ঢালটাকে আমি M1 বিবেচনা করতেছি, M1। তো ঢাল বের করার ফর্মুলা কি, কোটি দ্বয়ের অন্তর, তাহলে y-0 বাই ভুজ দেওয়ার অন্তর x1-0, দ্যাটস মিন্স এখানে পাচ্ছি y1 বাই হচ্ছে x1। তো এটা হচ্ছে এই সরলরেখাটার ঢাল, এবং পরে সরলরেখাটার ঢাল কত হবে, এবং আমাদের পরে বাড়তে লিখতে হবে b0 এবং x2 ও y2 বিন্দুর ঢাল m2 ইকুয়াল। তাহলে ঢাল নেওয়ার ফর্মুলা ছিল কোটি দেওয়ার অন্তর, এখানে কোটি হচ্ছে y2 মাইনাস হচ্ছে 0, আর এখানে হচ্ছে ভুজ x2 মাইনাস হচ্ছে b। দ্যাটস মিন্স এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি x2-b। ওকে, এখন আমরা কী বলতে পারি, যে সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হয় m1 × m2 −1। তাহলে সরলরেখার উপর লম্ব হয় আমরা বলতে পারি m1 × m2 কত, −1। ওকে, আমরা মানগুলো এখন ইনপুট দিতে পারি। m1 এর মান হচ্ছে y1 বাই x1 ইন্টু m2 এর মান y2 বাই x2 -b ইকুয়াল টু -1। এখন ওরা এই স্টেপটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই এই ফর্মেটে আমরা সাজিয়ে লিখতে পারলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ওকে আমরা সাজাই, তাহলে এখানে লবে যদি গুণ করি, তাহলে y1 y2 ডিভাইডেড, যদি আমরা এখানে x1 দিয়ে এখানে গুণ করে দেই, তাহলে আমাদের রেজাল্টটা হবে x1 x2 -b x1 −1। আর যদি আমরা আরও গুণ করে দেই, তাহলে y1 y2 −x1 x2 + b x1। এখন ওর অ্যান্সার প্যাটার্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটাই আমাদের ডানে রাখা আছে, তো আমরা ডানে ড্যাশ ইমপ্লাইজ ড্যাট x1 x2 + y1 y2 = b x1। তাহলে এটা আমাদের তারা প্রমাণ করতে চাইছিল, আমরা যেটা প্রমাণ করেছি তাই বলবো এত হচ্ছে প্রমাণিত। খুবই ইজিলি ওয়েতে আমরা আশা করি আমরা যেটা সলিউশন করেছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এর পরবর্তীতে 14 নম্বর পর্বে আমরা বলবো যে আরও একটা ম্যাথ রয়েছে, আমরা এই উদাহরণেরটা সলিউশন করবো যা অনেকগুলো সালে এসেছিল। সো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।